এক আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার নানার রাজত্ব পেয়েছেন। নানার রাজত্ব পাইতে যাইয়া ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বান্দা এমন আল্লাহর প্রেমের পাগল, রাজত্বও চালায় আল্লাহকেও ডাকে, আল্লাহর বান্দা রাজত্বও চালায় আবার মাওলা পাকেরও গোলামিতে লিপ্ত হয়ে যায়। কিন্তু মাওলা রব্বুল আলামিনের কেমন করুণ পরিস্থিতি হয়ে যায়, আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায়া গেলেন ও মুসলমান, রাজ্যের মধ্যে তখন তিনি তার বাসস্থানের মধ্যে ঘুমায়, রাজপ্রাসাদের উপরে হঠাৎ করে যেন শব্দ হয়, শব্দ হইতেছে ঠকঠকানির শব্দ হয়, কিসের জানি শব্দ হয়। ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের ঘরের মধ্যে তাকায়া দেখে মনে হয় কি যেন ছাদের উপরে বাসার উপরে শব্দ হয়। ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, কে আছো আমার রাজপ্রাসাদের ছাদের উপরে, কে তুমি এই গভীর রাতে হাঁটতেছো বলো? কোনো আওয়াজ নাই। আবারও ডাক দিয়া কয়, কে আছো, কে হাঁটতেছো, শব্দ হয়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবারও ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদের বিছানায় শুয়ে তাইখা বললেন, ঘুমের ঘরে ডাক দিয়া কয়, কে আছো ওই ছাদের উপরে শব্দ করতেছো? অদৃশ্যের একটা গাইবি আওয়াজ দিয়া কয়, ইব্রাহিম আমি তোমাকে চিনি, তুমি বড় এক বাদশা, তবে আমারে তুমি চিনবা না। জবান খুলে বলেন, হেদায়েতের মালিককে? ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের ঘরে কয়, কে তুমি, পরিচয় দাও, আমার রাজপ্রাসাদের উপরে কি করে তুমি আসলা? বলে, ওটা পরের ব্যাপার, জানার কোনো দরকার নাই। ও ইব্রাহিম ইবনে আদহাম কেন তুমি আমাকে ডাকতেছ? বলে, তুমি এত বিশাল গভীর রাত, গভীর রাতে কোনো মানুষ সজাগ নাই, সবাই ঘুমায়, আমার রাজপ্রাসাদের প্রহরীরাও পর্যন্ত ঘুমাচ্ছে, তাহলে কেন তুমি রাতের বেলা এখানে কি করো? বলে, ও ইব্রাহিম এটা তুমি বুঝবা না, বুঝবা না, তুমি রাজা হয়েছো বটে, তোমার মাথা মোটা, তোমার মাথায় চিকন বুদ্ধি কাজে লাগবে না, শুনে না ও ইব্রাহিম, আমি রাতের বেলা আমার একটা ঘোড়া আছে, ঘোড়া, ওই ঘোড়াটা হারায় গেছে, ওই ঘোড়াটা আমি আপনার রাজপ্রাসাদের ছাদের উপরে তালাশ করতেছি, খুঁজতেছি, আমার হারানো ঘোড়াটা পাই না। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, ও বুকা, তুমি যে বলছো তোমার ঘোড়া হারিয়ে গিয়েছে, যদি ঘোড়া যদি হারায় যায়, হারানো ঘোড়া তো জঙ্গলায় পাওয়া যায়, ছাদে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অদৃশ্যের আওয়াজ দিয়ে কয়, ইব্রাহিম তুমি বুকা, আমি বুকা না, তুমি বলতেছো বাসার ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না, আমারে তুমি বুকা বলতেছো, আমি আসলে বুকা না, তুমি ইব্রাহিম ইবনে আদহামেই বড় বুকা। রাজার হালতে যিনি ঘুমাচ্ছেন তার রাজপ্রাসাদের রাজার আওয়াজটাই তো বড়, কারণ পোশাকের একটা গরম আছে, টাকার একটা গরম আছে, ক্ষমতারও গরম আছে, কথা বলেন ঠিক কিনা? আমাগো দেশে র‍্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আছে না নাই, সেনাবাহিনী আছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, র‍্যাব বাহিনী যখন তাদের র‍্যাবের পোশাকটা গায়ে লাগায় তখন মেজাজটার সাধারণ থাকে না, গরম হয়ে যায়, ঠিক কিনা? পুলিশ বাহিনী যখন তার গায়ে পুলিশের পোশাকটা লাগায় তখন দেখবেন তার মেজাজ আর স্বাভাবিক থাকে না, পোশাক লাগানোর কারণে একটা পোশাকের গরম আছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভালো করে শুনে নাও, ইব্রাহিম ইবনে আদহামের মধ্যে একটা গরম পোশাক, আমি একজন বাদশাহ, আমার সাথে কে তর্ক করতেছে? ঘুমের ঘরে ও অদৃশ্যের আওয়াজ দিয়া কো, ইব্রাহিম তুমি বলতেছো আমারে বুকা, আমি বুকা না, আমি বুকা না, বরং তুমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বড়ই বুকা। আবার ইব্রাহিম ইবনে আদহাম কয়, কেন আমারে বুকা বলতেছো, একটু জবাব দাও। ইব্রাহিম ইবনে আদহাম যখন প্রশ্ন করলেন অদৃশ্যের একটা আওয়াজ দিয়া দিছে, ঘুমের ঘরেও হেদায়েত কে দিতে পারেন? হেদায়েতের মালিকটা কে? আমার আল্লাহ যে হেদায়েতের মালিক, কারো সন্দেহ আছে? না রে মুসলমান না, ইব্রাহিম ইবনে আদহামের যে ঘুমের ঘরে হেদায়াত হবে এটাই যে তার মাধ্যম, আল্লাহর বান্দা ইব্রাহিম তিনি যেই রাজত্ব পালন করতেন
ওই রাজত্বটা এত বড় বৃহৎ ছিল ওই রাজত্বটা তার বাবা পর্যন্ত করেছে তার বাবা তার শ্বশুরের কাছ থেকে রাজত্ব পাইছে মানে তার নানা আর রাজত্ব ইব্রাহিম ইবনে আদম পালন করে গরম মেজাজ দেখে কই কেছো তুমি আমারে বলো আমি বাদশারে বোকা বলতেছো আমি বাদশা বোকা কেন বোকা বলছো বলে তুমি যে বলছো আমার হারানো গুড়া এটা হারায় গেছে এটা আমি জংলায় খুঁজবো ছাদের উপরে পাওয়া সম্ভব নাই কেন সম্ভব না যদি বলো হারানো গোড়া বাসার ছাদের উপরে পাওয়া না যায় তুমি ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে যদি পাইতে চাও আরামের বিছানায় ওই রেশমি পোশাক গায়ে লাগাইয়া তুমি বান্দা আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া রাজার হালতে ঘুমাইয়াও তুমি আল্লাহরে পাইবা না কথা বলো ঠিক কিনা ইব্রাহিম ইবনে আদমের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে যখন জাগ্রত হয় তাকায় দেখে কেউ নাই কেউ নাই প্রহরীদেরকে ডাক দিয়া গভীর রাত ডাক দিয়া বলে এ প্রহরীর দল তোমরা দেখো আমার রাজপ্রাসাদের উপরে কে জানি শব্দ করতেছি প্রহরীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করলো খোঁজাখুঁজি করে দেখে কেউ নাই কেউ নাই কারণ এখানে আমার মাওলা পাকের হেদায়াত কথা বলেন ঠিক কিনা আবার ইব্রাহিম ইবনে আদম গভীর রাত চিন্তা করে আমার বাসার ছাদের উপরে তো যে কোনো কেউ উঠতে পারবে না ইয়ে তো সিকিউরিটি গার্ড বলে যার যত বেশি ভয় তত বেশি সিকিউরিটি বডিগার্ড কথা বলেন ঠিক কিনা আমাকে হুজুরগর কোনো বডিগার্ড লাগে না সিকিউরিটি গার্ড লাগে না কোরআনওয়ালার কোনো সিকিউরিটি গার্ড লাগে না কারণ কোরআনওয়ালার বন্ধুর কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা কেন কথাটা বলতেছি রে বাবা দেখবেন যার যত বেশি টাকা তার তত বেশি দুশ্মন কথা বলেন ঠিক কিনা যেই বান্দার যত বেশি সম্পদ সম্পদের কারণে মানুষ তার দুশ্মন যেই বান্দার যত বড় ক্ষমতা ওই বান্দার তত বেশি দুশ্মন হয়ে যায় এই জন্য একজন দুইজন পাঁচজন সাতজন তিন গাড়ি পাঁচ গাড়ি সিকিউরিটি গার্ড কথা বলেন ঠিক কিনা খাবার খাইলে পাঁচবার সাতবার চেক দিয়ে খায় আবার চিন্তা করে আমার নি খারাপটা দিল আবার নি বিষ মিশ্রিত কোনো খাবার আমাকে দিল না না ও মুসলমান গো যদি জমিনের মধ্যে টাকাওয়ালা হও জমিনের মধ্যে বাড়িওয়ালা হও গাড়িওয়ালা হও সম্পদওয়ালা যদি হও যদি শান্তি না থাকে টাকা সম্পদ বাড়ি কোনো কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা হার গরি দে নেনে কুতাইয়ার হায় জো না মাঙ্গে উসে তুবে যার হায় হার তর সে ও কে হাম খারু তাবা আপরে আব তের দর পর ইয়া এলা গারছি ইয়া রব হামসার পাহে বুরে আব তুলে কি না পরে দর পর তেরে দিল মিহালা খ উমিদ জলগার হাত উঠাতে শরম আতি হে মগর কিতাবের মধ্যে লেখা হয় শেষ পর্যন্ত ইব্রাহিম ইবনে আদম চিন্তাযুক্ত হয়ে গেল চিন্তা করে আসলে এটা তো দুনিয়ার কেউ না কেউ না আমার আল্লাহ পাক প্রদত্ত কোনো ব্যক্তি আমারে ঘুমের ঘরে বুঝাই দিল হারানো গুড়া যদি ছাদের উপরে পাওয়া না যায় এর মানে আসলে তো গুড়া ছাদের উপরে উঠতে পারবে না জংলার বুঝের মধ্যে পাওয়া যাবে অতএব আমি বান্দা যদি আল্লাহকে যদি পাইতে চাই রাজপ্রাসাদে চাইকা আমি আল্লাহরে পাবো না বরং আল্লাহকে পাইতে হলে জঙ্গলবাসী হওয়া লাগবে ঠিক কিনা শেষ পর্যন্ত ইব্রাহিম ইবনে আদমের জীবনীতে পাওয়া যায় আল্লাহর পরিচয় লাভের জন্য রাজপ্রাসাদ প্রহরী সহ এই সব এমপি মন্ত্রী ফালাইয়া ক্ষমতা অর্থ বৃত্ত সব রেখে মাওলার প্রেমের পাগল হইয়া জঙ্গলবাসী হয়ে গেছে সুবহানাল্লাহ ও মুসলমান ও যুবক ভাই ও পর্দার অন্তরালের মা কার যে কখন হেদায়াত হবে কোন বুঝ আসবে কখনো কখন আসবে কারো কোনো জানা নাই রে বাবা ও পর্দার অন্তরালের মা তাকায়া দেখেন খবর নিয়ে দেখেন আমার এই মাহফিলের মধ্যে কত যুবক আমি চেহারার দিকে যদি তাকাই যুবকের সংখ্যাটাই বেশি কথা বলো ঠিক কিনা যেই যুবক সিনেমার গান মাজলিসে তাকার কথা ওই বেহায়াপনা অশ্লীলতা যাত্রাপালায় তাকার কথা কথা বলেন ঠিক কিনা ওই যুবক কেন আসলো রে মানুষ একটাই মাত্র কারণ এরা টাকা চায় না বাড়ি চায় না নারী চায় না গাড়ি চায় না এরা সবাই আল্লাহ পাকের সন্তুষ্টি চায় ঠিক কিনা আল্লাহ আল্লাহ
কা মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায় আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায় আমরা সবাই মানুষ আজকে জমিনে একদল বেঈমান কারণ বেঈমান কখনো ইমানদার হয় না সহজে কথা বলো ঠিক কি না বেঈমানের দল মুসলমানের দুশমন ওই বেঈমানের দল মুসলমানের পোশাক লাগাইয়া বলে ইমানদারদেরকে নাকি বানর থেকে মানুষ হয়েছে আমরা বলবো আমরা বানরের বাচ্চা না শুকুরের বাচ্চা না কুকুরের বাচ্চা না আমরা আদমের সন্তান কথা বলো ঠিক কি না তোমরা বানরের সন্তান হইতে পারো কুকুরের সন্তান হইতে পারো বরং আমরা জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা সবাই মানুষ কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার আপনাদের কাছে আমি প্রশ্ন করে একটু যাই ভালো করে জবাব দেন মানুষকে কে বানাইছেন কে বানাইছেন বানরেরও কে বানাইছেন যারা ওই থিওরি পড়তেছে ওই ডারউইনের বিবর্তনবাদ থিওরি তারা পড়তে যায় মাথাই নষ্ট একমাত্র কারণ নাপাক কখনো পাক হইতে পারে না কথা বলেন ঠিক কি না পায়খানা যত জায়গায় নাড়াছাড়া করবে দুর্গন্ধ ছড়াবে কথা বলেন ঠিক কি না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইলাম জিনও বানাইলাম ফিরিস্তাও বানাইলাম তবে মানুষের এত দাম জিন জাতির এত দাম নাই কথা বলেন ঠিক কি না মানুষের এত দাম ফিরিস্তার এত দাম নাই মানুষের এত দাম বানরের এত দাম নাই কথা বলেন না কেন ঠিক কি না আজকে বানরের সাথে তুলনা যারা করতেছে আমরা বলবো এই স্লোগানটা এটা কোনো দলীয় কোনো প্রশাসনিক রাজনৈতিক কোনো কথা নয় এই কথাটা আমাদের এ দেশের না গোটা বিশ্বের মুসলমানদের কলিজার কথা আমরা মানুষ তবে আমরা বেঈমান নয় আমরা মানুষ আমরা নামাজি আল্লাহর গোলাম কিন্তু আমরা একটাও সাধারণ কোনো প্রাণী নয় বরং যারা দাবিদার তারা কুকুরের বাচ্চা হইতে পারে কথা বলেন ঠিক কি না কারণ কুকুরে কুকুর চিনে মানুষে মানুষ চিনে শুকুরে শুকুর চলে মানুষে মানুষ চিনে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন মানুষ বানাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমারে আমি আল্লাহ কেমন করে বানাইছি জানো ও মানুষ বড় মায়া কইরা বানাইছি ও মানুষ তোমার রুটা আমি আল্লাহ যদি একটা গরুর মধ্যে দিতাম গরু হইতা এই কথা বলো ঠিক কি না আমার আপনার রুহুটাকে আমার আল্লাহ যদি একটা ছাগল বেড়ার মধ্যে দিত ছাগল বেড়া হইয়া যাইতাম কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা এমন খারাপ কোনো নিকৃষ্ট কিছু বানাই নাই আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছেন ঠিক কি না অতএব আমরা বলবো মুসলমান গো আমরা যে মুসলমান এটা ভুলে গেলে চলবে না কথা বলেন ঠিক কি না আমাদের এই পার্শ্বের আপনাদের নান্দাইল থানা আছে না নাই ওই নান্দাইল থানার এক আল্লাহর বান্দা পুরুষ মানুষ বিবাহ করে নিল বিবাহ করার পর মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান যদি দান করতেন সন্তানটাকে দান করলে আমি খুশি হইতাম আল্লাহর বান্দা দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে এক বছর পর একটা কন্যা সন্তান দান করলেন কন্যা সন্তানটা আসার পর মা বাবা বড় ভালোবাসা মোহাব্বত কইরা তার নাম রাখছে তাসলিমা আবার নাসরিন তাসলিমা নাসরিন তার নাম রাখছে নাম রাখার পর মা বাবার টাকা আছে পয়সা আছে পড়াশোনা করাইয়া সন্তানটারে বড় ডাক্তার বানাইছে এখন ওই সন্তান তাসলিমা নাসরিন সে এখন কোনো সাধারণ কোনো সন্তান নয় এই তাসলিমা নাসরিন এখন বড় MBBS বড় ডাক্তার ডাক্তার হওয়ার কারণে ডাক্তারের পোশাকটা যখন গায়ে লাগায় মানুষ এসে মানুষ মনে করে না কথা বলো ঠিক কি না এই তাসলিমা নাসরিন সে দুইটা বই প্রাথমিকভাবে বুঝাইলো বইটার নাম লজ্জা আরেকটা বইয়ের নাম হলো শরম বইয়ের মধ্যে লেখে আমি মহিলা আমার উপরে ইসলাম আমার উপরে বড় জুলুম করছে জুরে কন্যা নাউজুবিল্লাহ ইমানের বারুদ জ্বালাইতে হবে মুসলমানের সামনে ইমানের উপর আঘাত করলে মুসলমান ঘরে বসে থাকবে না কথা বলো ঠিক না ইমানের আওয়াজ দাও যুবক দালালি ছাড়ো সবসময় মনে রাখবা বাবার বিরুদ্ধে কথা বললে ধৈর্য ধরা যায় আমার মায়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করা যায় আমাকে যদি কষ্ট দাও মেনে নিতে পারি মদিনার নবীকে কোরআনকে নিয়ে যদি কেউ অবজ্ঞা করে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে চারণ না করলে থাকতে পারি না কথা বলেন ঠিক না ও মুসলমান
ওই জামানার ওই অবস্থায় তসলিমা নাসরিন সে কি করলো কেন বলতেছি যদি ইমানই না থাকে কি হবে নামাজ কি হবে রোজা যার ঈমান নাই তার কোনো আমল নাই কথা বলেন ঠিক কি না কারণ জান্নাতে যাওয়ার জন্য দুই জিনিস লাগবে কয় জিনিস এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল যদি তাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস ঈমানের আমলের বিনিময় দয়া দিয়া দিমু সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তসলিমা নাসরিন কয় আমার পেট যেখান থেকে মনে চায় ওখান থেকে আমি বাচ্চা নিব কেন একটা বিবাহ করতে হবে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই আপনাদের কাছে আমি প্রশ্ন করি সঠিক হলে বলবেন এই যে তসলিমা নাসরিন সে শিক্ষিত না মূর্খ মূর্খ কেন তার মধ্যে কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে দেখবেন যে বড় ধরনের ব্যক্তিও অন্যায় অত্যাচার করার একমাত্র কারণ তার মধ্যে মদিনার নবীর আদর্শ নাই কথা বলেন ঠিক না ও মুসলমান নবীর উম্মত তসলিমা নাসরিন আবার কি করলো বলে আল্লাহ আমার উপরে জুলুম করছে কয় কেমন করে বলে একটা পুরুষ তার অধীনে চারজন স্ত্রী রাখতে পারবে আমি একটা নারী কেন চারজন স্বামী একত্রে গ্রহণ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ এবার ওই জামানার এক শুধু তার কথা এখানেই শেষ নয় তসলিমা নাসরিন বড় ডাক্তার হইয়া আবার পোশাকের গরমে ডাক্তারি পোশাক লাগাইয়া এবার স্লোগান দেয় আমারকে কেন বুরকা পরতে হবে পুরুষ কেন বুরকা পরবে না কেন আমি নারীকে বুরকা পরতে হবে যখনই এই স্লোগান দিল বুরকার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে আল্লাহ জুলুম করেছে কোরআন একটা জিহাদি কিতাব বলতে বুঝাইয়া বলে কোরআন আমাদের উপরে মুসলমানের উপরে নির্যাতন বলেন না নাউজুবিল্লাহ এই কথাটা যখন বলল ওই জামানার বড় বড় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সাইকুল আদি সুজুর রহমতুল্লাহ আলাই বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত তারা এমনকি সাধারণ তৌহিদি জনতারা পর্যন্ত বলে এ তসলিমা এই পেট কুকুর নির হয় মানুষের হয় না কুকুর নি যেখান থেকে মনে চায় ওখান থেকে বাচ্চা গ্রহণ করতে পারে ঠিক কি না ও মুসলমান নবীর উম্মত পর্দার বিরুদ্ধে যখন সে স্লোগানটা দিল মুসলমানের আওয়াজ এটা একটা বেঈমানের জন্য গরু নিজর কথা বলেন ঠিক কি না মুসলমানের আওয়াজ বাতেলের জন্য একটা আতঙ্ক কথা বলেন ঠিক কি না ও মুসলমান নবীর উম্মত গোটা দেশ থেকে যখন আওয়াজ উঠল ওই তসলিমা নাসরিন যেই বুরকার বিরুদ্ধাচরণ ওই সময়কার সরকার বাহাদুর তারে ইন্ডিয়ায় বাড়াইছে কথা বলো ঠিক কি না আজ পর্যন্ত তার জায়গা বাংলার জমিনে হয় নাই ও মুসলমান এতদিন পর্যন্ত ওখানেই সে অবস্থান করে ভারতে ইন্ডিয়ায় থাকতেছে এখনো পর্যন্ত থাকতেছে থাকুক আমাদের আপত্তি নয় কিন্তু দেখলাম যারা কোরআনের সাথে গাদ্দারি করলো মদিনার নবীর সাথে গাদ্দারি করলো আল্লাহকে জালেম বলল এই কিছুদিন আগে গত সপ্তাহে দেখলাম এই তসলিমা নাসরিন চিকিৎসার কারণে তার জাতি বন্ধুগণ তার ডাক্তারেরা চিকিৎসা করেছে যার কারণে পঙ্গু হইয়া বিছানায় চিরতরে পড়ে আছে কথা বলো ঠিক কি না আল্লাহ সার দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না রে মুসলমান এজন্য অনুরোধ করে বলবো গো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া কইরা বানাইছেন বড় মুহাব্বত করে বানাইছেন মানুষকে যে মায়া কইরা বানাইছেন এত বেশি মুহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা উসজুদু লি আদম ও ফেরেশতারা এই আদমকে আমি আল্লাহ বানাইলাম যদি সেজদা করতে চাও আদমকে তাওজিমান একটা সম্মান তোমরা লাগাইয়া দাও সেজদা দাও সুবহানাল্লাহ আদমকে সিজদার কথা যখন বলা হলো সকল ফিরিস্তারা পর্যন্ত সকল মখলুকাতারা পর্যন্ত সম্মান দিয়া দিল কারণ এখানে সম্মানটা তাওজিমটা আল্লাহ পাকের নির্দেশ কথা বলেন ঠিক না কিন্তু বান্দা কিন্তু একজন মাত্র আল্লাহর বান্দা ইবলিস ইবলিসকে যাকে মুআল্লিমুল মালাইকা বলা হয় আসমানের নিচে জমিনের উপরে সাত আসমান সাত তবকের সাত জমিনের নিচে আসমানের যত উপরে নিচে আল্লাহর বানানো মখলুকাতের মধ্যে জিনজাতির মধ্যে বলবা ওই শয়তান এত বেশি বিদ্যা এত বেশি জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞান অর্জন করার পরেও আল্লাহর সামনে যখন তর্ক যুক্তি দিল যুক্তিবিদ্যা যখন বুঝাইতে গেল বুদ্ধিজীবী যখন প্রকাশ করতে যায় এখন খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমারে বানাইছো তুমি আগুন তাইকা তারে বানাইছো মাটি তাইকা আগুনের কাজ তো শুধু উপরের দিকে যায় মাটি তো সাইরা দিলে নিচের দিকে যায় অতএব মাটি আমারে সেজদা করবে আমি আগুনের আমি আগুন কেন মাটিরে করব বলেন নাউজুবিল্লাহ এই যে তর্ক করলো এই যে ইবলিস সে কে
তার ব্যাপারে যদি প্রাথমিক দৃষ্টিকোণ থেকে বলবো জমিনের এমন কোন একিঞ্চি মাটি নাই যেখানে সে সিজদা দেয় নাই আল্লাহ পাকের এত ঘনিষ্ঠ হয়েছে গোলামীর মাধ্যমে ইবাদতের মাধ্যমে জানার মাধ্যমে আল্লাহ সর্বশেষ ফেরেশতাদের টিচার মুআল্লিম শিক্ষক বানায় দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন শিক্ষক বানায় দিল তার শিক্ষকতার একটা পোশাকের গরম যার কারণে ওই গরমে তার ভিতরে যখন হিংসার গরম অহংকারের গরম ঢুকে গেছে তখন কিন্তু আর স্বাভাবিক থাকতে পারে নাই যার কারণে আল্লাহ আজও ইবলিসকে মাপ চায় নাই মাপ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে প্রমাণ করলো এ জাতীয় কিছু ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবে যারা মাপও খাবে না আল্লাহ মাফও করবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান নবীর উম্মত আল্লাহ ফেরেশতা বানাইলেন মানুষও বানাইলেন জিন জাতিরও বানাইলেন মানুষ জাতির এত বেশি দাম এই দামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তুমি কি দেখো না যত কিছু বানাইছি মানুষ এত সুন্দর এত সুন্দর অন্য কিছুকে বানাই নাই সুবহানাল্লাহ কয় কেমন করে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তিনের মধ্যে ডাক দিয়া বলেন তিন তিনটা কসম তিনি খায়া বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতি ওয়াজ্জাইতুন এই সূরাটার মধ্যে আল্লাহ বুঝাইয়া দিলেন তিন ফলের কথা বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন জাইতুনের কথা আল্লাহ কসম খাইলেন একটা ফলের কসম দুইটা ফলের কসম ওয়াতুর সিনিন তুর সিনিন পাহাড়ের কসম খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই না ওই মক্কা নগরীর কসম খায়া কয় লাকাদু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে তো সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে আসমান বানাই নাই সুবহানাল্লাহ মানুষকে তো সুন্দর করে বানাইলাম আহসান ইসমে তফজিল আল্লাহ বলেন অধিক সুন্দর এর চাইতে বড় সুন্দর আর হতে পারে না সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি বলে সুন্দর এর চাইতে বড় সুন্দর আর কোথাও হইতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম এই মানুষটাকে অবয়তন সুরত দিয়া বানাইলাম ও মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পর ওই আল্লাহর বিরুদ্ধে চারুদ যারা করে রে মুসলমান আমরা তাকে দেখি ডাক্তার হয়েছে বটে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু কেন কোরআন বিদ্বেষী কথা বলে ইসলাম বিদ্বেষী কেন কথা বলার কারণ আমরা দেখি তাদের শিক্ষার মধ্যে কোরআনের সোয়া নাই কথা বলো ঠিক কিনা আমি বলবো তুমি কোরআন পড়ো পর্দা করো হালাল পথে চলো তার মানে আমার মতো হুজুর হও না 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 ও মুমেন শহীদ গৌরীপুরের মুসলমান আপনাদের কাছে আমি বলে যাই ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও তুমি বান্দা তবে কোরআনের শিক্ষা নিয়ে হও কোরআনের শিক্ষা নিয়ে যদি ডাক্তার যদি হয় কোরআনের শিক্ষা নিয়ে যদি ডক্টর হয় প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল আইজি ব্যারিস্টার এসপি ডিসি ও সিডিসি যদি হয় ও মুসলমান গো তার দ্বারা জমিনের মানুষের ক্ষতি হবে না বরং কোরআনের আওয়াজ তার মধ্যে থাকার কারণে আমাদের স্টাইজে অনেক সময় দেখি ডিসি সাহেব পর্যন্ত মাহফিল শোনার জন্য বসে থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আবার কোথাও কোথাও যায় দেখি চেয়ারম্যান মহোদয় আসে না মেম্বার ও এলাকার মাহফিলে যায় না তবে গানের মজলিসে ঠিকই যায় কথা বলে ঠিক কিনা কেন যায় কেন যায় না ও মুসলমান গো যার দিল বালা তার সব কিছু বালা যার দিল খারাপ তার সবই খারাপ ঠিক কিনা তসলিমা নাসরিনের দিল খারাপ এই কারণে মা বাবা তো দোয়া করে নাই মা বাবা পড়াইছে ভালোর জন্য কিন্তু সন্তান কেন খারাপ লাইনে চলে গেল আমি বলবো তোমার সন্তানকে যদি সকালবেলা কোরআনের শিক্ষাটা যদি দিতে গো মুসলমান তোমার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা দিতা সন্তান ডাক্তার হইতো কিন্তু মা বাবার জানাজায় হাজির হইতে দেরি করতো না কথা বলেন ঠিক কিনা এমন সন্তান যদি হয় বলে যাও মা মরে গেছে যাও হুজুরকে টাকা দিয়ে দাও জানাজা পড়ায় দেখ আমার যাওয়ার সময় নাই টাইম নাই ঠিক কিনা আর যদি সন্তান কোরআনওয়ালা যদি হয় সন্তান বলবে আমার মা এত কষ্ট করে আমার বানাইছে আমার বাবা আমার কষ্ট করেছে মা যদি বলছে স্বামী গো সন্তানের কাপড় নাই তাহলে স্বামী যাইয়া বাজারের মধ্যে বাবা চিন্তা করছে পকেটেও কোনো টাকা নাই সন্তানেরও কাপড়ের দরকার খাবারেরও দরকার ওই বাবা বন্ধুর টাকা নিয়ে বন্ধুর কাছ থেকে হাওলাত নিয়ে
বিয়া হইলেও যেখানে মা বলছে সন্তানের জন্য এক সেট কাপড়ের কথা বাবা সন্তানের কথা শুই না এক সেটের জায়গায় দুই সেট তিন সেট পর্যন্ত নিয়ে আসে কথা বলেন ঠিক কি না ওই বা বাবা কষ্ট করতে দাইয়া ও যুবক ওই মা বাবা কষ্ট করতে যায় নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইস ওই মা বাবা তোমারে আমারে লালন পালন করতে যাইয়া ওই মা বাবা আরামের বিছানায় ঘুমাই নাই তুমি আমাকে মা বাবা পরীক্ষায় পাশ করার জন্য ওই সকাল বেলা থেকে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত দোয়া করস এরপরে মুসলমান গো ওই মা বাবার সাথে যদি বিয়া দুবি করে আমরা বলবো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার ছাড়া কেউ না কথা বলেন ঠিক কি না মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখনই যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখনই যেথায় যাও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও ও মুসলমান নবীর উম্মত এমন সন্তান যদি আমার বয়ানে দেখো যেই সন্তান মা বাবার অবাধ্য ওই অবাধ্য সন্তানের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না এমন সন্তান যদি বয়ান শুনো কিন্তু নামাজ পড়বা পর্দা করবা বয়ান শুই না কান্নাও তুমি করতে পারবা মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার আমল কাটা কথা বলো ঠিক কি না মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক ও যুবক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন অতএব আমরা মানুষ আমরা কেমন মানুষ হইলাম রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ মানুষ আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি এত বেশি মা তোমারে করেছি রে মানুষ তুমি তাকায় দেখো তোমারে আমি তোমার মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম তোমার মায়া যখন তুমি আসছো তোমার মায়ের পেটের মাঝে ওই সময় ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ প্রসেস বানায়া 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 বানাইয়া এক চিল্লা দুই চিল্লা চিল্লা দিয়া দিয়া নাপাক পানিটাকে আমি আল্লাহ পবিত্র বানায়া ফেলাই সুবহানাল্লাহ এরপরে ওই পানিটারে আমি রক্তে গুস্ত হাড্ডি মাংস দিয়া তোমার হাত বা নাক কান গলা দিয়া তুমি বান্দার জবান মাথা সব কিছু আমি আল্লাহ দিলাম সুবহানাল্লাহ ও মুসলমান নবীর উম্মত ওই যে তোমরা যারা ভাবতেছো ডারউইনের মতবাদ বিশ্বাস করবা ডারউইনের বিবর্তনবাদ বিশ্বাস করলে একটু আওয়াজ দিয়ে বলো ইমান থাকবে থাকবে না থাকবে না থাকবে না কারণ কুরআন বিরোধী বক্তব্য যেখানেই হবে খুদার কসম যত জনপ্রিয় লেখাই হোক না কেন যত বড় ডাক্তার আর ডাক্তার ইকবাল ইকবালই লেখক না কেন খুদার কসম ওটা কখনো সত্য হতে পারে না কারণ আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে প্রমাণ করেছে আমরা মানুষ কথা বলেন ঠিক না অতএব আমরা মানুষ এই যত প্রাণী আছে সবগুলার থেকে খেদমত গ্রহণ করি কথা বলেন ঠিক না আমরা মানুষ হাতিকে ব্যবহার করি কথা বলেন ঠিক না আমরা মানুষ এই জমিনের সব কিছু ব্যবহার করি কেন জবাব দেই কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেই সম্মানিত হাজিরিন আমি আমার সন্তানের কাপড় বানায়া দেই আমার টাকা দিয়া আমি আমার বিবিটারে কাপড় বানায়া দেই আমার টাকা দিয়া কিন্তু সন্তান বলে এটা তার কাপড় এটা আমার কাপড় কিন্তু বলে না আমার বিবি বলে এটা আমার কাপড় অথচ টাকা দিছে আমি আমার কাপড় বলে না আমার মা রে আমি কাপড় বানায় দিলে মা বলে এটা মায়ের কাপড় আমার কাপড় বলে না টাকা আমার তবে আমি জানি মা যদিও বলে এটা তার কাপড় সন্তান যদিও বলে এটা তার কাপড় বিবি যদিও বলে এটা তার কাপড় আমি জানি কাপড়টা তার বিবি মা সন্তানটা আমার কথা বলো ঠিক না ও মুসলমান ইমানদার আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ বানাইছেন পাহাড় পর্বত আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন মানুষও আমি আল্লাহ বানাইলাম তবে মানুষ হলো আমি আল্লাহ পাকের বান্দা আমারই বান্দা আমারই বান্দা আর যা কিছু আছে সব হলো মানুষের সুবহানাল্লাহ তার মানে মানুষ তুমি ইবাদত করবা আমি আল্লাহ আর যা কিছু আছে ওই জমিনের চন্দ্র সূর্য পাহাড় পর্বত এই সব
সব তোমার গোলামি করবে সুবহানাল্লাহ ও মুসলমান গো আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়া করেন জানো ও নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও নবী আপনি জানায়া দেন উম্মতকে জানায়া দেন আমি আল্লাহ আপনি নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি সুবহানাল্লাহ আপনি নবীর আদর্শ কত সুন্দর আপনার কাছে বেঈমান আসলেও বেঈমান কালেমা পড়তে বাধ্য সুবহানাল্লাহ আপনি নবীর ব্যবহার এত সুন্দর এত সুন্দর আপনি নবীর কাছে বেঈমানও আসলে শান্তিতে থাকে কথা বলেন ঠিক কি না আপনি নবীর ব্যবহার এত সুন্দর মদিনার নবী যখন জমিন দিয়ে হেঁটে হেঁটে যাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমারে মুসলমান আসমানের মেঘমালা এসে মদিনার নবীর ছায়া প্রদান করে সুবহান আপনার আমার পয়গম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জমিনের মধ্যে বাথরুমে যখন পাঠায় দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজে পানি দিয়ে লুটা দিয়ে দিলাম মদিনার নবী নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করলেন মদিনার নবী তার জরুরত ছাড়লেন পানিও ব্যবহার করলেন খরচ করলেন এরপরে মদিনার নবী তার পাত্র নিয়ে বের হয়ে আসলেন আমি দেখি পাত্রের মধ্যেও কোনো পানি নাই টয়লেটের মধ্যেও কোনো প্রসাব মুবারক পথ কোনো কিছুই নাই মানে জমিন জমিনের মতো পড়ে আছে সুবহানাল্লাহ মদিনার নবীর কাছে প্রশ্ন করেন আম্মা জান ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার সাথে আমি সংসার করি কিন্তু আপনি নবীরে আমি চিনি না মদিনার নবী বলেন ও খাদিজা কি বলতে চান বলুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবী গো আমি যে আপনাকে পানি দিলাম আপনি যে জরুরত ছাড়ার জন্য টয়লেটে গেলেন কই ওখানে পানিও নাই কিছু নাই মদিনার নবী বলেন আমি নবীর পাগল শুধু মানুষই না জমিনও আমি নবীর পাগল যার কারণে সদা সর্বদা ২৪টা ঘন্টা ইন্তেজার করতে থাকে জমিন কখন আমি প্রসাব পায়খানা করব তা বক্ষণ করার জন্য সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার মদিনার নবীর আরো যদি আমরা সামনের দিকে আগাই মদিনার নবীর অবস্থান ছিল এমন মদিনার নবীর কাছে চলে যায় কে যার নাম হযরত ওমর কারণ হেদায়েত কে দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় কোথায় যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মদিনার নবীর মাথা কাটবে কেন মাথা কাটবে মদিনার নবীর মাথা কাটতে পারলে ১০০ লাল উপহার পাবে ঘোষণা হয়ে গেল উমর এবার তরবারি নিয়ে মদিনার নবীর দিকে চলে যায় মদিনার নবীর রাস্তা দিয়ে যখন রওনা করেছে উমর এই পথিমধ্য সাহাবী ডাক দিয়ে বলে উমর কই যাও কই যাও উমর বলে মুহাম্মদের মেজাজ বড় গরম মুহাম্মদ আমাগোর বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয় মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয় মুহাম্মদ বেশি বেশি হক কথা বলতে চায় মুহাম্মদকে রাস্তা রাখুন না মুহাম্মদের মাথা কল্লা কেটে ফেলবো নাউজুবিল্লাহ মদিনার নবীর মাথা কাটবা সাহাবী ডাক দিয়ে কয় উমর তুমি যে মাথা কাটবা তুমি জানোনি তুমি যে মদিনার নবীর মাথা কাটবা তিনি তো সাধারণ নবী নয় বিশ্ব নবীর মাথা যে কাটতে যায় আমরা বলবো বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ যাইতে পারে না কথা বলেন ঠিক কি না মদিনার নবীর মাথা কাটার জন্য ওমর যায় সাহাবী ডাক দিয়ে বলে উমর একটু বলো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো একা তোমার কি হয় তোমার রক্তের মানুষ না বংশের মানুষ না আপন কেউ না না তাহলে তুমি তাকে মারতে যাও কেন যাও ইসলাম তিয়ে গ্রহণ করেছে ইসলামের কথা সে বলে জন্য যাইবা না না বরং তোমার আপন বউ ভগ্নিপতি সহ কিছুক্ষণ আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহান মদিনার নবী হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ ও আল্লাহ মক্কার মধ্যে দুইজন উমর একজন উমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহর নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন সুবহানাল্লাহ এবার উমর বলে কি আমার বোন কালেমা পড়েছে না না এটা হতেই পারে না বলে হ্যাঁ আমি নিজে দেখে এসেছি কালেমা পড়েছে এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তা পরিবর্তন করিয়া উমর এবার বোনের বাড়ির দিকে রাস্তা পরিবর্তন করে চলে যায় সুবহানাল্লাহ ও মুসলমান বোনের ঘরের দরওয়াজায় যাইয়া উমর দ
গরম মানুষ যে উমরের ব্যাপারে বলা হয় যে উমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় না সুবহান কেমন উমর কেমন কুমর যে উমর কথা বলার আগে তরবারি হাজির হয়ে যায় উমর ঘরের দরজায় আওয়াজ করে বলে বোন ঘরের দরজা খোল তাড়াতাড়ি খোল কি হয়েছে ভাই আপনি আজকে এমন ভাবে কেন ডাকতেছেন বলে আওয়াজ শুই না কি বুঝছ না দরজা খোল বোন ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছিল কোরআনটাকে উঁচু জায়গায় রাখছে বগ্নিপতি পিছন দিয়ে আড়ালে যায় লুকায়া গেছে মদিনার নবীকে মারতে যায় উমর যখন আগায়া যায় বোনের বাড়ির দিকে রওনা হয় দরওয়াজা খুলে দেখে কিছুই নাই আবার ডাক দিয়া বলে তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো এ বোন তাড়াতাড়ি বল যদি কালেমা গ্রহণ করিয়া থাকিস তাড়াতাড়ি মুহাম্মদের কালেমা সার বাপদাদার ধর্মের বিরুদ্ধে যাবি না বাপদাদা এতদিন মূর্তি পূজা করেছে ওর বিরুদ্ধে যদি যাস তোর কল্লা কেটে ফেলবো কালেমা সার ওই মহিলা কেমন ও পর্দার অন্তরালের মা আপনি একজন মহিলা উমরের বড় একজন মহিলা সে ডাক দিয়ে বলে ভাই আমার শরীরে অসুস্থতা হয়েছে ট্যাবলেট খেয়েছি ট্যাবলেট আমার শরীরে মিশে গেছে শরীরে উপশিরায় রগে রগে মিশে গেছে ট্যাবলেট আর কখনো বের করা যাবে না ভাই গো ভাই আমি বল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটে ইসলাম নামক ট্যাবলেট আমি সেবন করেছি এই ট্যাবলেট আমার শিরা উপশিরায় প্রবেশ করেছে আমাকে যদি মারিয়াও ফালাও মরিয়া যাইতে রাজি কালেমা সারতে পারবো না হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পার নজর হায় নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারি কি বাসি বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদান কামাশু নুকরাহু বার জিন্দজান উমর ডাক দিয়ে কয় তুই তো আমার বোন হইতে পারিস না তুই আমার কথা রাখলি না উমর তার হাতের তরবারি দিয়া উল্টো পিঠ দিয়া তার বোনের হাতের মধ্যে মৃদু আঘাত করেছ ওই তরবারিটা এত দাঁড়ালো তরবারি উল্টো পিঠ লাইগা বোনের হাতের মধ্যে লাইগা রক্ত জমিনে পড়ে গেছে বোন কান্নার আওয়াজ দিয়া কয় ভাই আজকে যদি আমার বাবাই যদি থাকতো গো তুমি ভাইকে আমাকে মারতে দিত না আজ যদি তোমার চাইতে আমার বড় কোনো ভাই থাকতো আমারে তোমারে মারতে আমারে দিত না ও ভাই মা নাই যে আমারে বাধা দিবে তোমার থেকে আমাকে হেফাজত করবে ও ভাই মারো মারো তবে ইসলামে তো শান্তির এক ধর্ম আমি আমার জীবনেও এত শান্তি পাই নাই ইসলামের কালেমা পড়ে যত শান্তি পেয়েছি সুবহান ও মুসলমান এবার বোন ডাক দিয়া বলে ভাই আমি মরিয়া যাইতে রাজি কালেমা সারতে পারবো না এবার উমরের দিলের মধ্যে একটু নরম বাবা ইসা গেছে কারণ রক্তের ভর আপন ভর তার দিলটার মধ্যে একটু নরম লাগে গেছে এই জন্য আমরা জমিনে দেখি অনেক সময় উস্তাদ তার ছাত্রের শাসন করতে যাইয়া একটু বেশি আঘাত করে ফেলছে ইচ্ছের বিরুদ্ধে যাইয়া যার কারণে ছাত্রের কান্না দেখে উস্তাদও কান্না করে কথা বলো ঠিক না অনেক সময় বড় ভাই ছোট ভাইরে মাইরা বড় ভাই কান্না করে বেশি মাইরা ফেলাইস অনেক সময় মা বাবা সন্তানের একটু শাসন করতে যাইয়া সন্তানের কান্না দেখে মা বাবাও মনে মনে কান্না করে মারাটা বুঝি আমার ঠিক হয় নাই ভাইয়ের মনে বড় আঘাত আমার বোন আমার সামনে কান্না করবে সহ্য হয় না উমর ডাক দিয়া তার সুর পরিবর্তন করিয়া কয় আরে বোন কিছুক্ষণ আগে যে আরবিতে তুই পড়তেছিলি কালাম ওটা আমি জানতে চাই ওটা কি জিনিস বলে বা এটা দেখানো যাবে না তুমি গরম মানুষ বলে আমাকে এত সুন্দর লেগেছে তোমার তিলাওয়াত এত বেশি মায়া লেগেছে এত বেশি মোহাব্বত লেগেছে রে ভন আমার একটু কালেমার ওই আওয়াজটা শুনাইয়া দে মুহাম্মদ বুঝি করে দিছে বলে হাদিস বলে ভাই তুমি যদি কোরআন শুনতে চাও পবিত্র হইয়া যাও ভাই পবিত্র হয়ে আসলো বোন তার তেলাওয়াত দিয়া ভগ্নিপতি তার তেলাওয়াত শোনায় দিল আর উমর তো আরবি ভাষার মানুষ কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হলো আরবি কথা বলো ঠিক কি না কোরআনের ভাষা আরবি লিআন্নি আরবিয়ুন ওয়াল কোরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন ও
দুনিয়ার মানুষ মদিনার নবী বলেন তোমরা আরবি ভাষাকে আরবি ভাষাটাকে মহব্বত করবা কেন জানো মরার পরে কবরের ভাষা হবে আরবি ভাষা ফুল সিরাতের ভাষা হবে আরবি হাসরের ময়দানের ভাষা হবে আরবি এমন কি আমি মদিনার নবীর ভাষাটা আরবি জান্নাতবাসীদের ভাষাও হবে আরবি সুবহান মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম এমন কি আল্লাহর ভাষাও হবে আরবি ও দুনিয়ার মানুষ উমর তো তেলাওয়াত শুনে আর ওজুর দাঁড়ায় কান্না করে কারণ আরবি ভাষার মানুষ আরবি ভাষার কোরআন শুনে না তার বড় মায়া লাগছে উমর বলে ভোর একটু বন্ধ কর সহ্য করতে পারি না কোরআন যদি এত সুন্দর যদি হয় যার উপরে কোরআন নাযিল হয়েছে যেই বান্দা কোরআন তোদের শিখাইছে ওই কোরআনওয়ালা না জানি কত সুন্দর সুবহান বোনকে বলে ওরে বোন আমারে নিয়ে চলো মুহাম্মাদের কাছে যাইতে চাই আমার দেখতে মন পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ কিছুক্ষণ আগে যে উমরের হেদায়াত নাই এই উমর কিছুক্ষণ পরে তার মধ্যে আল্লাহ হেদায়াত দিছে জোরে বলেন না সুবহান উমর আবার রওনা করেছে মদিনার নবীর দরওয়াজার সামনে মদিনার নবীর দরবারের পাশে সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়ানো কারণ উমর আসতেছে মক্কার মধ্যে খবর হয়ে গেছে যখন উমরকে দেখা যায় পিছনে তার বগ্নিপতি এবং তার বোনকে দেখা যায় এবার উমরকে যখন আসতেছে সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আমরা আপনি নবীর বড় মহাব্বত করি আমরা সাহাবায়ে কেরাম এখানে থাকতে উমর আপনার গর্দান কাটতে পারবে না আপনি যদি অনুমতি যদি দেন উমরের মাথা কাইটা আপনি নবীর পায়ের সামনে রেখে দিব মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা উমরকে কিছু বলবা না কারণ আমি মদিনার নবীর আদর্শ এত সুন্দর উমর কেন আসতেছে আসতে দাও আজকে উমর আমার মাথা কাটবে না বরং উমর নিজের মাথা কাটার জন্য আসছে সুবহানাল্লাহ উমরকে আসতে দাও উমর আসতেছে আসতেছে মদিনার নবীর পায়ের কাছে এসে দাঁড়ায় গেছে আর তরবারিটা মদিনার নবীর পায়ের কাছে রাইখা বলে ও পয়গম্বর যতটুকু না শুনেছি আর চাইতে আপনি অনেক বেশি বড় এত বড় একটু বড় অনেক বেয়াদবি করেছি অনেক অন্যায় করেছি নবী গো আমাকে মাফ করে দেন আর যদি মাফ না করেন এই যে আমার তরবারিটা হাতে নেন এই আমার তরবারি দিয়ে আমার মাথাটা নিজ হাতে আপনি কেটে ফেলেন আমি কোনো বাধা দিব না তবে মাথাটা কাটার আগে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সকলকে সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করুন বলুন না আমিন ও নবীর উম্মত হযরত উমর ফারুক যার কথা বললাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দিয়া দিল যাই হেদায়াতের কারণে মদিনার নবী বলে সাহাবায়ে কেরাম এই উমর তার হেদায়াতের অসংখ্য ঘটনা অসংখ্য ওয়াকা আছে মদিনার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম উমরকে তোমরা কি জানো আমি নবী হলাম শেষ নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী শেষ আমি নবীর পরে কোন নবী আর জমিনে আসবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী মদিনার নবী ডাক দিয়ে কয় ও সাহাবায়ে কেরাম লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমর আমি নবীর পরে যদি কেউ যদি নবী হইতো আমার সাহাবি উমর ওই নবী হইতো সুবহানাল্লাহ নবী তো আগেই বলে দিছে কেউ নবী হবে না যদি হইতো উমর হইতো মানে উমরের দ্বারা জাত মাকাম আল্লাহ বাড়ায় দিলেন যেই উমর মদিনার নবীর মাথা কাটতে যায় শ্রেষ্ঠ সন্ত্রাসী যেই উমর মদিনার নবীর কাছে কালেমা পড়ে শ্রেষ্ঠ মানুষ হইল এমন শ্রেষ্ঠ হইছে দুনিয়াতে তাইকা জান্নাতের ওপেন টিকেট জমিনেই পাওয়া গেছে সুবহানাল্লাহ ও নবীর উম্মত সাহাবায়ে কেরামদের কথা যদি বলতে চাই মদিনার নবীর আদর্শ এত সুন্দর মদিনার নবীর সাহাবি যার নাম হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এ দুনিয়ার মানুষ আমি আলী এমন রব এমন আল্লাহর গোলামি করি না যেই আমি আলী যেই আল্লাহরে না দেখি সুবহানাল্লাহ মানে আমি আল্লাহরে
দেখিয়ে দেখিয়ে ইবাদত করি আনতা আবুদুল্লাহ কান্নাক তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু মান লাম ইয়ারা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম মদিনার নবী বলেন ডাক দিয়ে বলেন রে উম্মাহ উমরের তো মাকাম আবার যদি আলীর দিকে তাকাও আলীর ব্যাপারে মদিনার নবী ডাক দিয়ে বলেন এই আলী এমন কেন انا مدينه العلم وعلي بابها আমি নবী আলম ইলমে দ্বীনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী সুবহানাল্লাহ হযরত আলীকে প্রশ্ন করতেছে সাহাবায়ে কেরাম ও হযরত আলী আপনি যে ইলম পাইছেন জ্ঞান পাইছেন মদিনার নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে ইলমকে 100 বণ্টন করেছেন 100 বণ্টন করে 99 ভাগ জ্ঞান আল্লাহর কাছে রাখছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর এক ভাগকে আরো 100 বণ্টন করে 99 ভাগ জ্ঞান আপনি নবীরে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর ওই এক ভাগকে বণ্টন করে আর গোটা জমিনের সব বুদ্ধিজীবী সহ সব প্রাণী মখলুকাতকে আল্লাহ দিয়েছেন মানে আপনি তো ইলম ওই ইলম দ্বীনের দরওয়াজা হলেন আপনি সাহাবী আলী অতএব ও সাহাবী আলী আপনি একটু বলুন আপনি এলেন পাইয়া খুশি না বাজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া বললেন ভাই আমি আলী এলেম না আমি আলী ইলম পাইয়া বড় খুশি হয়ে গেলাম তুমি কি বুঝাইতে চাও টাকার কথা সম্পদের কথা অর্থের কথা না না আমি আলী টাকা না পাইয়া বেজার না সম্পদ না পাইয়া বেজার না আমি আলী ইলম পাইয়া জ্ঞান পাইয়া তো খুশি সম্পদ পাইলে তো খুশি হইতাম না বলে কেন কেন সম্পদ পাইয়া কেন আপনি খুশি হইতেন না হযরত আলী বলেন কেউ যদি সম্মানের চেয়ারে বসতে চায় দুইটা পুঁজি লাগে কয়টা পুঁজি রে ভাই দুইটা পুঁজি লাগে এক নাম্বার পুঁজির নাম শিক্ষা লাগে ইলম লাগে জ্ঞান লাগে অর্থাৎ কোনো বান্দার যদি জ্ঞান হয় তারে মানুষ সম্মানের চেয়ার দিয়া দেয় একজন ডাক্তার রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ সম্মান দিয়ে চেয়ার দিয়া দেয় একজন আলেম তারে মানুষ সম্মান করে জায়গা দিয়া দেয় কথা বলেন ঠিক না এটা তার কারণে না তার জ্ঞানের কারণে ইলমের কারণে মদিনার নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে কয় ও সাহাবায়ে কেরাম ইলমের তো দাম তো দাম যেই বান্দার টাকা আছে সম্পদ আছে টাকাওয়ালা বান্দাও চেয়ারে বসতে পারে যেই বান্দার টাকা আছে এলাকার টাকাওয়ালারে মানুষ সম্মান দেয় কথা বলেন ঠিক না টাকাওয়ালা বান্দাটাকে সম্পদওয়ালা বান্দাটাকেও সম্মান দেয় তবে টাকাওয়ালা সম্পদওয়ালার পার্থক্য আলাদা মদিনার নবী বলেন টাকাওয়ালা বান্দাটার টাকা আজ আছে কাল থাকবে না সম্পদওয়ালা বান্দার সম্পদ আজ আছে কাল থাকবে না তবে জ্ঞানওয়ালা ইলমওয়ালার বান্দার ইলম আছে কখনো বিদায় হবে না সুবহানাল্লাহ ইলমের যাজু কারু দান বে হিসাব খলকের দান যাবে বা সওয়াব হক না দারাত দুস্ত খলক জারেরা নিস্তে ই খসলত কে দিন দারেরা